সারা দেশের সাথে রাজ্যেও নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আগরতলার ইসকন আয়োজিত রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি রথযাত্রা উৎসবের তাৎপর্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, রথযাত্রা উৎসব হল মিলন মহোৎসব। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, সমাজ কল্যাণ সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় প্রমুখ বক্তব্য রাখেন। বৃষ্টির কারণে মঞ্চেই জগন্নাথের উদ্দেশ্যে আরতি করেন মুখ্যমন্ত্রী। পরে ইসকনের রথ আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সেটা আমি বলে দিয়েছি, যদি প্রসেশন বেরোয় যেন পুলিশ তো থাকবে, আরক্ষা দপ্তরে ওরা থাকবে, কিন্তু ফায়ার ব্রিগেড এবং যারা লাইন ডিপার্টমেন্টের, বিশেষ করে আমাদের যে পাওয়ার ডিপার্টমেন্টের, সেখানে তারা যেন মই নিয়ে সাথে সাথে থাকেন, আর অ্যাম্বুলেন্স তো থাকবেন। সেগুলো আমরা আমার তরফ থেকে আমি অ্যাডভাইস দিয়েছিলাম এবং সময়ের মধ্যেই যেন সেটা শেষ করা হয়। এবং আমি যা দেখলাম গতকালও, আমি সেখানে যখন গেলাম মেলা করে, তারা সেটা কিন্তু পালন করেছে। এই যে আনন্দের উৎসব, সেটা যেন মানে কোনো রকম ঘটনা ছাড়া সেটা আমাদের যদি পালন হয়, এর চেয়ে বড় সুখের আর কিছু হয় না। এবং আমি শিওর সেটা আমরা সবাই মিলে আমরা সেই কাজটা আমরা করবো।